Dosha, DJ Bapu, Vishali Mandipur. DJ Api. Vishali Mandipur. Pagane na bishna shonare. আমি নাই দীপ গোলাপ ও সোনা রে নাই দীপ গোলাপ আশীত সন্তোষা DJ Bapi, do shy number four. ওদিকে তলা ফেলে জমিতে জল করতেছে আর হাড়ায় বাপি তা আমি কি করবো তুই কি করবি মানে দিদিগো যে শুলে উঠতে পারে নে আমার কি হয়েছে কি হতে এ বাবা রাত ছেলে কবার
যাস। ডিজে বাপি করে কবার বাইরে নাম্বার 4 কেন কালকে রাতে 10 বার বাইরে গেছি। কি আনন্দের কথা, এই দা তার মৃত্যু ঘন্টা বেজে উঠেছে রে। এত বড় একটা ছেলে যদি রাতে 10 বার বাইরের দিকে যাস তত বেটারি পুরো পুরো সাদা। বোতল নেবে, বোতল নিয়ে ভালো করে ওটা ভর্তি করবে আর সোজা চলে যাবে ডাক্তারখানা। ডাক্তারখানায় যাবো কি? ডাক্তারখানায় গেলে ডাক্তার আমাকে করবে কি? বোকা দেখো, আমার খালি কোন জিনিসটা পরীক্ষা করবে দেখো। আরে এই যে ভক্সেল, এই সব কাজে যদি দেরি করেছো তাহলে দুদিন পরে থলেনে বাজারে ঘুরতে হবে। তাই কোন দিকে কান্না দিয়ে সোজা একটা বোতল নেবে, বোতলটা ভর্তি করবে আর সোজা চলে যাবে ডাক্তারখানায়। আর আমি ততক্ষণ জলটাকে ছেঁচে দিয়ে আসি। ডিজে বাপি ডু শাই নাম্বার 4 আমি খাচ্ছি দাচ্ছি ঠিক আছি, কিন্তু পজিশন মতন কে জব্দ হয়ে যাচ্ছি। না বাবা বেশি দেরি করবো না, বৌদি মানে মায়ের সমান, আমি বৌদির কথা অক্ষরে অক্ষরে পালন করব। আর তিনটে বোতল ভরবার বলবো ঝিমকুনা করে। বাহারে সিলিকা হো ডিজে বাপি, বাহারে সিলিকা হো DJ Bapi, do shy it number 4. Hey, আমার মাল কি হলো? এই আমার মাল তো বোতলে ছিল। এই আমার মাল কি হলো? আমার মাল কি হলো? DJ Bapi, পিচাশিনি। এই দিয়ে মুখ সামনে কথা বলবি? এই মাল দে। মাল দে মানে? আর আমি তো কিছুই বুঝতে পারছি না। মাল তোল পরীক্ষা করব। হ্যাঁ? যদি মুখ ছেড়ে দেব? DJ Bapi, তাহলে আমার জল দে। এই কথা পাশেটি উকালাচ্ছে গিয়ে ভরে নে। DJ Bapi, do shy it number 4. তাহলে কি জল? DJ Bapi, কি জল দেখবি? Do shy it number 4. তুই শুকে দেখ দেখি। DJ Bapi, এ ম্যাচ হে, ও মাই গড, এ তো ইউরিয়া। DJ Bapi, আই বোতলে কো ইউরিয়া সার এনেছি। আর স্টুপিড, এটা ইউরিয়া সার নয়, এটা হলো ইউরিন। হ্যাঁ তো ওই কথা বলছি, তাড়াতাড়ি ভরে দে। না ওরে ননু, ইডিয়েট, তুই কর না ফোনু। DJ Bapi, করিসনি তুই লজ্জা। নন্সেন্স, আমার ভরে দে কিড়ে বোতলটা, তাড়াতাড়ি ঝোপের ধারে যা। বুঝতে পারছি ননু, তোমার এত লোকের সামনে দিতে অসুবিধা হচ্ছে, তো অন্তরালে গিয়ে আমার একটা বোতল অন্ত ভরে দে। ওরে ননু না ফোনু, ওরে ননু না ফোনু, করিসনি তুই লজ্জা। ভরে দে কিড়ে বোতল চা, তাড়াতাড়ি ঝোপের ধারে। ভরে দে কিড়ে বোতল চা, তাড়াতাড়ি ঝোপের ধারে যা। ইডিয়ে নন্সেন্স গাধা, এটি তোর বুকের পাতা। ইডিয়ে নন্সেন্স গাধা, এটি তোর বুকের পাতা। তুই মানে মানে ঘর ফিরে যা, নয়ে খাবি তুই জিতে যা। মানে মানে ঘর ফিরে যা, নয়ে খাবি তুই জিতে যা। Ha 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 ha!
কোনোদিনের জন্য কায়েন্ট ফরভটি তার দেখেছিস? আরে আমি হলাম সেই খাড়ি একটু ফরভটিতা, আমার গায়ে হাত দিলে তো একবার জলে ছাই হয়ে যাবে। আর আমি হলাম ইলেকট্রিক মিস্ত্রি, তোর ওই ফরভটির তার আমি ডাইরেক্ট হাত দিয়ে জুড়ি। ওরে রাস্তেল করিস না ফেল, করবি রে তুই বিকলে, তুই তো মেশিন হুন্ডা ইঞ্জিন পুষ্পিতে জল তোলে। মানে ছোট ছোট হুন্ডা মেশিন দেখেছো? দেখেছি। ওদের ইঞ্জিন কিন্তু খুব ছোট, তাতে কি হয়েছে? কিন্তু যখন জল তুলবে পুরো চার ছয় পাইপ ফাটিয়ে দেবে। ওরে রাস্তেল করিস না ফেল, করবি রে তুই বিকলে, তুই তো মেশিন হুন্ডা ইঞ্জিন পুষ্পিতে জল তোলে। মানে মানে ভাই ফিরে যা, কালে খাবি তুই দিবো বেটা। মানে মানে ভাই ফিরে যা, কালে খাবি তুই দিবো বেটা। এই ভালোই ভালোই বলছি ভরে দে। তোদের মতন ছেলেদের চিন্তা আমাদের বাকি নেই, তোরা রাস্তাঘাটে মেয়ে দেখলে তোরা পিছনে কুকুরের মতন ঘেউ ঘেউ করি। ডিজে বাপি তুলসী পাতা ম্যাডাম কি বলছিস তুই? ছোট ছোট বগ্নে বাছুর দেখেছো? দেখেছি। ওরা যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হয় তাতে কি হয়? ও তো তখন যৌবন চাকার দেয়। এই ইডিয়েট, তুই কি আমার সেই বগ্নে বাছুর পেয়েছিস? তো আমি তুই এড়ে তো আমি তুই এড়ে তো আসাম যখন মাঠে জল নামে ওই বগ্নে বাছুর গুলো শুধু শিং মেরে বাঁধ ভাঙে। মানে মানে ভাই ফিরে যা, নাইলে খাবি তুই দুটো পেটা। মানে মানে ভাই ফিরে যা, নাইলে খাবি তুই দুটো পেটা। পরীক্ষা করব ভরে দে। দেখ আমি বুঝতে পেরেছি, আজকে তুই আমার সাথে লেগেছিস মানে আজকে তোমার হাতে খাবি। ডিজে বাপি, আমি খাবো। ডু শাইক নাম্বার 4, তুমি দেবে আমি খাবো। তাই আমার কাছে সরাই, তাড়াতাড়ি দাও ম্যাডাম। ইউ রাস্কেল স্টুপিড নন্স। ম্যাডাম পদের মাঝখানে আটকে ওই তিনটে বোতলে মাল জব ফেলে দিয়েছে। এই যে কি, তুমি আমার কোচের মাল ফেলে দিয়েছো? ডিজে বাপি, আমি যা করেছি বেশ করেছি। এই যে মেয়ে ছেলে, ভালো মানুষের ঝির মতো আমার কোচের মালটা ভরে দাও। ইউ, মুখ সামলে কথা বলো। ওয়া বাবা গো, ইয়ে আমার বুকের উপর কথা বলে। এই ভালো থাকি, তুই আমার চিনি? এই তুই আমার চিনি? তুমি কে? তোর মতো তিন চারটে মেয়ে ছানি আমি গাড়ি করে গুজে রাখি। কি ভাবিছিস তুই? ওকাল মুখী মারবেলা থি ও তুই উদয় হলি কো থেকে বৌদি রে? হ্যাঁ, ছোল মাছের মতো দিন বর্ষাকালে ঝাঁকতে, ছোল মাছের মতো দিন বর্ষাকালে ঝাঁকতে। তুই ধর না ফেরা দিস সারদা মা, বৌদি তুই ধর না ফেরা দিস সারদা মা, পরিবার দূষণ করে ঘুরতে যে। ছোল মাছের মতো দিন বর্ষাকালে ঝাঁকতে, ছোল মাছের মতো দিন বর্ষাকালে ঝাঁকতে, ছোল মাছের মতো দিন বর্ষাকালে ঝাঁকতে। দেখো তুমি তোর হয়ে অনেকক্ষণ তো বড় বড় কথা বলছো, ওইটা তোমার কি হয় কে? আহা নেকা খুকি, কে হয় কে? এই যে আমার দেওয়ার হয়। ও, এবার আমি বুঝতে পেরেছি, যেমন বৌদি তেমন তার দেওয়ার। এক গইলের গরু এরা দিচ্ছে মাঠে, এরা শাড়ি ছেড়ে প্যান্টুল পরে দেখাচ্ছে তলপে। এই হারা, এসব কি উল্টো পাল্টা কথা কেন হচ্ছে? আচ্ছা বৌদি তুই বল, মেয়েদের কি বললে মানায়? কেন শাড়ি সায়া ব্লাউজ পরলে মানায়? তা সেসব কিছু মেয়েটার মধ্যে আছে, এত সব খুলে ফেলে দিয়েছে। আর এত ছোট ছোট ড্রেস পরছে, আর রাস্তা কাটে ছেঁড়া ধরে ছিল ছিল খচ্চে। ছিচি আমি লাগি মরি এদের ফাঁসে, কি এর হরি নামের হার মানাচ্ছে আওরা ডিজে এসে। এই মুখ চাবড়া, এই হরি নামের মাঝে ডিজে আওরা এসে কি গল্প? আচ্ছা বৌদি, কোথাও যদি হরি নাম হয়, হরি নাম বাসনে কীর্তনী কীর্তন ধরেছে। কৃষ্ণ ছাড়া ও বাবা গো,
এটা কুমারস্বামীর বাচ্চা নয় গো, ডিম। পিছন থেকে আওয়াজ আসছে, দেখলে টেনশন লাগে, জানি না এরা আবার কখনো লুঙ্গি পরতে চায়। DJ Bapi, Dushai number pole. মুচে রাত্রে করে লুঙ্গি পরে, এক গইলে গরুয়েরা চুচিয়ে মাছে, শাড়ি ছেড়ে প্যান্ট পরে যে কাছে বলতে, ছিছিয়ে মিলাদি মুড়ি দে পাটে কি আর হরি নামে হার মনাতে, আওরা DJ এসে আর রবাল লট দিলে গাড়ি। হাই, তোমার কি বিগাড়ে আছে নাকি খিদে পেয়েছে? নো, আর রবাল লট দিলে গাড়ি তার বাস্ট হবে যে। দেখো বৌদি, তোমরা শুধু শুধু আমাকে ভুল বুঝছো। কথা বলতে পারলে বেঁচে যায়। আমি চোখের সামনে যা দেখলুম তা সব ভুল। শোনো, আমি এখানে অন্য কোনো কারণে আসিনি, আমি এখানে এসেছি কন্যাশ্রী প্রকল্প প্রচারের জন্য। পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে। যেমনি গাল বড়ো তেমনি হাম বড়ো। আচ্ছা, এইসব ব্যাপারে তুই কি বুঝিস কি? তা তুমি কি বুঝবে কি? তুমি তো টিভির সামনে বলে রাত দিন সিরিয়াল না পড়া আছো। এই তা কি করবে? কোথায় জোবা, কোথায় বোবা, কোথায় গোগা? হ্যাঁ হ্যাঁ, এই গোগাটা আবার কি জিনিস? জোবার মাছ তো ভাই, আর এইসব খবর আমার রাখতে হয়। ও মা গো, আমি মনে করি যে আমাদের কোচে গুলি খেলে খেলে বেড়ায়, লেখাপড়া খুব একটা শিখতে পারে না, এ কিচ্ছু জানে না, এ তো ভেতরে ভেতরে সব জানতে গো। 552টি প্রকল্প নিয়ে কন্যাশ্রী শ্রেষ্ঠ আসন পেল রাষ্ট্র কুলিয়ে, এইভাবে আমরা সবাই রাখবো যে শিরমা, আমরা তো সত্যি তাদের সমুদ্রে আমরা তো মোহন। ডাক্তার জগন্নাথ গানে বলে, কি বলে? ভুল করেছি না জেনে। বলি ও ম্যাডাম, কি দাও গো? ওই দেখ না, খেসতে যা শুধু শুধু। কি দেব? ক্ষমা করে তাই শোল মাছের মতো সেকেন্ডে শুধু ডিম ছাড়তে যা, ডিম ছাড়তেছে, এদের বাচ্চা আর হচ্ছে না। তেই যে মেয়ে ছেলে, বলো। বলছিলাম কি, তুমি একটা মেয়ে হয়ে আমাদের গ্রামের মেয়েদের জন্য এত বড় কল্যাণ করতে এসেছো, আমরা মোটে বুঝতে পারিনি। আসলে আমরা গ্রামের মানুষ তো ওই টাকা পয়সার অভাবে অজ্ঞ মুখ হয়ে পড়ে রয়েছি, তাই তোমাকে না জেনে উল্টো পাল্টা কথা বলে দিয়েছি, তার জন্য তুমি আমাদের দুজনকে ক্ষমা করে দাও। ইস, ডোন্ট মাইন্ড, আমি এসব কিছু মাইন্ড করি না। শোনো বৌদি, ও যে বোতলে করে এগুলো ভরে নিয়ে যাচ্ছিল, কোথায় যাচ্ছিল ব্যাপারটা খুলে বলো তো। আরে বাবা, ব্যাপারটা হচ্ছে কোন একটা রোগ রয়েছে, হ্যাঁ, আর সেই রোগটা হলো ঘন ঘন পেচ্ছাপ করা, আর সেই জন্য ও পেচ্ছা বোতলে ভর্তি করে সোজা চলে যাচ্ছিল ডাক্তারখানায় পরীক্ষা করবে বলে। আর তারপর রাস্তার মাঝখানে তুমি এমন কীর্তি করলে, আমার কোচের মালটা গেল পড়ে। ও মাই গড, আমি একদম বুঝতে পারিনি। শোনো বৌদি, এসব ছোটোখাটো ব্যাপার নিয়ে একদম টেনশন করো না। কলকাতায় আমার একটা দিদি আছে, সে হলো বড় ডাক্তার, আমি ওকে নিয়ে যাবো, নিয়ে গিয়ে সম্পূর্ণ বিনা খরচে ও চিকিৎসা করাবো। এই কোচে কি ওরে দিদিমণি, দিদি বড় ডাক্তার রে বাবা, তা আবার বিনা পয়সা চিকিৎসা? এই কোচে এ সুযোগ ছাড়লে হবে না। তাহলে দিদিমণি যা বলবে তুমি তাই করবে, দিদিমণি সেকেন্ড সেকেন্ড যেতে বলবে তুমি সেকেন্ড সেকেন্ড চলে যাবে, আর দিদিমণি যা যা করতে বলবে তুমি তাই তাই করবে। আমি মন দিয়ে করব। হ্যাঁ, আর দিদিমণি বল, তোমার কাছে আমার একটা অনুরোধ রয়েছে। কি? আমাদের কোচেটার একটু মানে ভালো করে দিও। ঠিক আছে। এই কোচে অনেক কাজ পড়ে আছে, আমি চললাম, আর ওই কথা রইল। ডিজে বাপি, ডু শাই নাম্বার পোল। ও ম্যাডাম বলো, আমি তোমার ছাড়া ভালোই যাবো ম্যাডাম। হ্যাঁ,
এই আমার রোগ ঠিক হয়ে যাবে? তুমি আমার সাথে গেলে ভালো হয়ে যাবে। কিন্তু ম্যাডাম, তোমার সঙ্গে যে যাব, কি সম্পর্কে যাব ম্যাডাম? শোনো, এই কথাটা বলবো বলে আমি অনেকক্ষণ ভাবছিলাম, কিন্তু লজ্জাইতে বলতে পারিনি। এই না 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 না, দেরি করনি, বলো বলো বলি। হ্যাঁ হ্যাঁ বলো। আমি না, কি হলো? এই আমরা হাঁটা চলে চলে খেয়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে। ও মাই গড, তোমাকে আবার কি হলো? এই তোমাকে হাঁপিয়ে যাচ্ছে। কি মনে মনে ভালোবেসে ফেলেছি। ও ম্যাডাম বলো, তোমার কি এই সময় ভালোবাসাটা ঠিক হলো? আর কেন, আমি তো একটা রোগের মধ্যে ভুগছি না কি? আরে এই কারণে তো তোমাকে কলকাতায় নিয়ে যাব বলছি। ডিজে বাপি ম্যাডাম, ডু শাইক নাম্বার পোল না। হ্যাঁ, তোমাকে আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছি। তাহলে কত ভালোবাসো তুমি আমার? DJ Bapi, 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 DJ